সঙ্গীতশিল্পী তাহসান খান অভিনয়েও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। বেশ কয়েক বছর টানা টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। গানে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে 2022 সালে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন তাহসান। বিরতি কাটিয়ে আবার অভিনয়ে ফিরছেন তাহসান। আরিফুর রহমানের বাজি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন হচ্ছে তার। এটি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। এর আগে গোলাম সোহরাব দদুলের ছক সিনেমা দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন তাহসান। অভিনয়ে ফেরার প্রসঙ্গে তাহসান খান বলেন, অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম, ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করলাম। বাজি ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। এতে তার সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা, তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছেন এই জুটি। সিরিজটি নিয়ে নির্মাতা আরিফুর রহমান বলেন, ক্রিকেট নিয়ে সাজানো হয়েছে বাজির গল্প। এই প্রথম বাংলা কোনো ওয়েব কন্টেন্টে উঠে আসবে ক্রিকেট নিয়ে গল্প। সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান মিথিলা। পর্দায় সে পরিশ্রমের ছাপ দেখতে পারবেন দর্শক। সাত পর্বের এই সিরিজ ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা আরিফুর রহমান। তাহসান জানিয়েছেন, ওয়েব সিরিজের পাশাপাশি ঈদুল আজহায় নতুন গানও আসবে তার।